আসসালামু আলাইকুম, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হবে বগুড়া থেকে ঢাকা যাওয়া নিয়ে। আমি একদমই টিকিট পাইনি, আমার একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি একটা ক্লাস মিস দিয়ে বাসায় আছি। ঈদের সময় যখন এসেছিলাম তখনও আমার আরও একটা ক্লাস মিস দিয়ে বাসায় আসতে হয়েছিল। আমি জানি না কতটুকু কভার করে নিতে পারবো। আমি তো প্ল্যান করেছিলাম যে বাসায় এসে একটু পড়াশোনা করব, কিন্তু বাসায় আসা মানে পড়াশোনা একদম উড়ে যায়। আমি ঢাকায় থেকে শুধু একা আসি না, আমি পড়াশোনা সব রেখে আসি ঢাকায়। তারপর রান্নাঘরে এসে দেখি মা আলু ভাজি করছে, তারপর পোলাও রান্না করেছে, একটু মুরগির মাংস রান্না করেছে আমাকে সাথে দিবে বলে। মাকে কালকে বলেছিলাম যে অনেক জ্যাম, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে নাকি, এই জন্য মা আমাকে খাবার বেঁধে দিচ্ছে। যদিও এমনটা নতুন না, আমি সবসময় খাবার বেঁধে নিয়ে যাই। আমার যদি 7টা বা 8টার দিকেও গাড়ি থাকে, মা একদম ভোরে উঠে নামাজ পড়েই একবার রান্না শুরু করে দেন। আমি বেশ সকালে উঠেছি, আর যেদিন করে আমার এমন হচ্ছে বাস থাকে, আমার যেদিন করে যাওয়ার কথা থাকে সেদিন করে রাতেও আমার ঘুম হয় না, আবার সকালেও আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি। আমি ভেবেছিলাম যে আমি একবারেই বাসে খাবো বা ফুড ভিলেজে নেমে কিছু একটা খেয়ে নিব, কিন্তু এত সুন্দর পোলাওয়ের গন্ধ আর আলু ভাজি আর তার সাথে একদম মাখা মাখা মুরগির মাংস দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি। এই দিকে আম্মু আমাকে একটু ঢেঁড়স ভাজিও করে দিচ্ছে, যেন আমার বাসায় যে রাতে রান্না করতে না হয় সেই জন্য। আমার ঢেঁড়স খুব বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে ঢেঁড়স আমাকে অবশ্যই জানাবেন। আমি এখন রেডি হওয়া শুরু করব, অনেক দুঃখ ভরা মন নিয়ে আমি রেডি হচ্ছি। আমি একদম রেডি হয়ে বসে আছি, আমার বাস হচ্ছে 11:50 এভাবে সময় দেওয়াটা খুবই অড, জানি না এই ধরনের কেন সময় দেওয়া। তো এখন মা এগুলো সব গোছাগুছি করতেছে, আমি এই যে আমার মনের রুমে বসে আছে আর খুব চিল্লাচিল্লি হচ্ছে, এটা না ওটা ওটা নিব নাকি ওটা নিব, এগুলো নিয়ে সব চলতেছে। হ্যাঁ আমি খাবার নিছি বাবা, সব নিছি। তো এটা আমি আমার বোনের রুমে বসে আছি, এখন বসে থেকে একটু সময় কাটাচ্ছি। আমার বোন মনে হয় ঘুম থেকে কেবল উঠলো, কিছুক্ষণ পর আমার রুমে হয়তো আসবে। আর বেশ খারাপ লাগছে, বেশ না অনেক খারাপ লাগছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে একবার বাসা থেকে বের হয়ে গিয়েছি মানে এই বাসায় আমার আর তেমন একটা থাকা হবে না, এই তো এরকম ছুটির মধ্যে আসা বা বন্ধ পেলে আসা এইরকম। কিন্তু আগে যেভাবে থাকতাম একবারের জন্য ওইরকমভাবে আর থাকা হচ্ছে না, তো এটা ভেবে একটু খারাপ লাগছে। কিন্তু আর আমার সেমিস্টার ব্রেকে হয়তো আমি আবার আসবো, তবে এবার এসে আর বাসায় না থেকে কিছুদিনের জন্য হয়তো নানু বাসায় যাব, আর বেশ একটা ভালো ফিলিং না আমার সত্যি কথা বলতে, বেশ খারাপ লাগছে। এখন যাওয়ার এই মুহূর্তটা আসলে অনেক অনেক বেশি খারাপ লাগে। আমার যাওয়ার সময় আমার ছোটো বোন অনেক মন খারাপ করে, মা বলে যে বাসায় এসে সে দেখে আমার ছোটো বোন একা একাই রুমে বসে কান্না করছে, আর এবার তো নানুও আছে, নানুরও মন একদম ছোটো হয়ে গেছে আমি যাওয়ার সময়। নানু বলছে যে তুমি চলে গেলে আমার একদমই আর ভালো লাগবে না। আমি আমার বোনকে মানা করছিলাম যে একদমই কান্না করবা না। তারপর রাস্তায় যাওয়ার সময় দেখি একটা ছাগল, ছাগলকেও বাই বাই দিয়ে যাচ্ছি আমি। আর প্রত্যেকবারই আমার মা এবং আমার বাবা রেখে আসে আমাকে বাস স্ট্যান্ডে। আমার অটোতে উঠে বেশ কান্না লাগছিল, বিশেষ করে ওহির জন্য। মা বলছে যে এখন রুমের ভিতরে ঢুকে কান্না করবে, তবে মা দূর থেকে খেয়াল করে দেখে যে ও একটু একটু করে কান্না করছে। ওকে আমি আবার হাত দিয়ে ইশারা করলাম যে কান্না করো না, আমি ভিডিও কল দিব, একটু তো খারাপ লাগবে ছোট মানুষ। মা আমাকে তো 40 টাকা দিল চা কফি খাওয়ার জন্য। বাস এখন একটু বিরতি দিয়েছে, এটা হচ্ছে ফুড ভিলেজে থেমেছে। যেহেতু বাসটা হচ্ছে রংপুরের বাস, আমি একদমই টিকিট পাচ্ছিলাম না বগুড়ার বাসের, তো রংপুরের টিকিট কাটা হয়েছে। আর আমি তো নামছি কিছু খাওয়ার জন্য, মেইনলি বিফ প্যাটিসটা খাওয়ার জন্য। আমি ফুড ভিলেজে থামলে প্রত্যেকবার বিফ প্যাটিস খাই, আর এটা মূলত থাকে হচ্ছে 3টার আগে এটা শেষ হয়ে যায়, তো 3টার পরে আমি যে বাড়ি আসছি সে বাড়ি বিফ প্যাটিস পাইনি। তো এখনও 3টা বাজেনি, এখন মনে হয় 1:30 মতো বাজে, তো আমি খুব দ্রুত যাচ্ছি বিফ প্যাটিস খাওয়ার জন্য।
আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম যে আমি বাসে ওঠার পরে যখন বাস ছাড়ে আমার বাবা মা কীভাবে আমাকে টাটা দেয়, ওই সিনারিটা আমার এত বেশি ভালো লাগে, অনেক খারাপও লাগে আবার অনেক ভালোও লাগে যে প্রত্যেকবারই তারা এসে আমাকে এরকম করে উঠায় দেয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমার বেশ খারাপ লাগছে ওই সময়গুলোর কথা ভেবে। বিশেষ করে খারাপ লাগে রাতে শোয়ার সময়, রাতে শোয়ার সময় সবাই একসাথে ঘুমাইতাম আমরা, কিন্তু এখন একদমই একা। হয়তো কালকে থেকে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আবার সেই চাপ শুরু হয়ে যাবে। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি বিফ প্যাটিস নিয়ে। আমি যখন অর্ডার দিয়েছিলাম বিফ প্যাটিস তখন দুইটা ছিল, আমি একটা অর্ডার করি আর একটা পিচি অর্ডার করে। আমি অর্ডার করার পরে আরেকজন এসেছিলেন এই বিফ প্যাটিসটা নেওয়ার জন্য, কিন্তু উনি পাননি। আমি ভাবছিলাম যে আমি যদি আর দুই এক মিনিট দেরি করতাম তাহলে হয়তো আমিও পাইতাম না। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমার ভাগ্যটা লিখে রেখেছিলেন। আপনারা ভাববেন যে শুধুমাত্র একটা বিফ প্যাটিসের জন্য এত কিছু, এত শুকরিয়া এই সেই, আসলে জিনিসটা এমন না। প্রত্যেকটা কাজের জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আপনি একবার ভেবে দেখুন যে আমি যদি আর দুই এক মিনিট দেরি করে আসতাম হয়তো আমি এটা পেতাম না, কিন্তু যেটা আমি খুব বেশি চাচ্ছিলাম মন থেকে আর সেই জিনিসটাই পেতাম না, কিন্তু আল্লাহ কিন্তু আমার ভাগ্যটা লিখে রেখেছিলেন। উনি কিন্তু চাইলে আমাকে দুই এক মিনিট পরে এখানে পাঠিয়ে দিতে পারতেন, বা এমনও হতে পারতো যে একটা থাকতো, কিন্তু না, উনি কিন্তু দুইটা রেখে দিয়েছিলেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি আমার জন্য স্পেশালি। আমরা হয়তো এরকম অনেক কিছু স্কিপ করে যাই, কিন্তু খুব ভাবলে, খুব ইন্টারনালি জিনিসগুলো যদি ভাবা হয় তাহলে কিন্তু বুঝবেন যে আল্লাহর রহমত কতটা আমাদের উপরে, আলহামদুলিল্লাহ। তারপর আমি একটা চা অর্ডার করি। আমি ভুলেই গিয়েছিলাম বিফ প্যাটিস দেখে খুশিতে যে আমি একটু চাও খাবো, পরে চা অর্ডার করি, কিন্তু ওনারা অনেক তাড়াতাড়ি চাটা আমাকে দিয়ে দেয়। তারপর চা খেয়ে আমি ভাবলাম যে একটু দাঁড়াই বাইরে, এখনও বাস ছাড়ে নাই, বাসের বিরতি দিয়েছে মনে হয় 25 মিনিটের মতো, যদি ওনাদেরই খেতে, মানে বাস স্টাফদেরই খেতে 30 থেকে 35 মিনিটের মতো লাগে। তাই আমি বের হয়ে একটু আশেপাশের লোকেশনগুলো শ্যুট করছিলাম। খুব মজার বিষয় হলো আমি কিন্তু এগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে, মানে যখন ভিডিও করছিলাম আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আমার ফোনের ব্রাইটনেস অটো করে দেওয়া থাকে সব সময়, কিন্তু তারপরও এতটা রোদ ছিল বাইরে যে একদম সর্বোচ্চ থাকার পরও আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাসায় এসে দেখি না, মাশাআল্লাহ আমি ভালোই ভিডিও করেছি। এরকম সবুজ পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, শহরে কিন্তু সহজে এরকম সবুজ দেখতে পাওয়া যায় না। বাসে ওঠা মানে আমার এ ধরনের দৃশ্য উপভোগ করতেই হবে, খুব ভালো লাগে। মাঝে মাঝে তো মনে হয় যে সব কিছু ছেড়ে গ্রামে চলে যাই। অবশ্য আমার প্ল্যান আছে যে চাকরি বাকরি করে একটা ভালো অ্যামাউন্ট জমাই নিয়ে আমি গ্রামে চলে যাব। আর এই তো আমার জার্নির সব থেকে আকর্ষণীয় জিনিস, এই মুহূর্তটা আমার বেশ ভালো লাগে যমুনা নদী দেখতে। দূরে তাকিয়ে কিচ্ছু বোঝা যায় না, একদম মনে হয় যে নদীর পানি আর আকাশ একসাথে মিলিত হয়ে গেছে, বেশ ভালো লাগে। কিন্তু এবং সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমার ভাই আমাকে নিতে এসেছে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে উবারে করে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমার আর অনেক বেশি সময় লাগবে, হয়তো 10টা 11টা বেজে যাবে, যে ধরনের জ্যাম দেখেছিলাম আমি বগুড়ায়, সেক্ষেত্রে বলবো যে আমি বেশ তাড়াতাড়ি চলে এসেছি। আর নতুন একটা রেস্টুরেন্ট দেখলাম বাড়ির কাছে, তো ওখানে বসে একটু শর্মা খাচ্ছি, এটা আমার রাতের খাওয়াই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।